নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় সাতজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে দশজন। রাতে কাদের মির্জা ও বাদল অনুসারীদের মধ্যে বসুরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হরান্নগো বাড়ির সামনের সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা থেকে কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তার পক্ষে মিছিল করে। পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা সন্ধ্যা সাতটার দিকে মিছিল করতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের গোলাগুলিতে সাতজন গুলিবিদ্ধ হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।